তো চলো, আরও একটা দিন শুরু হয়ে গেল হাঁটা মাখতে মাখতে। হ্যাঁ, আজকে সকালবেলা পরোটা করবো, ও অফিস যাবে সেই জন্য। এই যে আমি আটা মেখে কিছুটা বেলে ভাজতেও বসিয়ে দিয়েছি, তো এই যে এখানে পরোটা আমার করা হয়ে গেছিলো তখন, আর সকালবেলা ওকে ব্রেকফাস্টের জন্য একটু ওটস করে দিয়েছিলাম, তো ওটস আর লাঞ্চের জন্য পরোটা আর এই যে আলু ভাজা। তো আলু ভাজাটা এখানে প্যাক করে দিয়েছি, পরোটাটাও প্যাক করে দেব। তো সবার ব্রেকফাস্টের জন্য পরোটাই করেছিলাম, তো এখানে ওর পরোটাগুলো সব প্যাক করে দিচ্ছি। তো মোটামুটি ওর লাঞ্চ বক্স রেডি, এবার ও বেরিয়েও যাবে, তো ওই জন্য চাটাও বসিয়ে দিতে হবে, কারণ যাওয়ার আগে একটু চা খেয়ে যায়। আর আমারও এখন মর্নিং শিফট চলছে, তো সকালবেলা লগ ইন করতেই হবে, তো আমি ওই জন্য লগ ইন করে দিয়েছি। আর ও বেরিয়ে গেল, সেই জন্য আমি একটা ফুল নিয়ে আসলাম গাছ থেকে, ছিঁড়ে ফুলটা এত সুন্দর দেখতে লাগছিল, ভীষণ ভালো লাগছিল, তো ভাবলাম ল্যাপটপের ওপরে রেখে দিই, মাঝে মাঝে ফুল দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। তো এই যে লগ ইন করতে বসে পড়েছি, মনটা একদমই ভালো নেই, কারণ আমার সকালবেলা ওঠে লগ ইন করতে ভালো লাগে না, আমি ঘুমোতে যাই, বাট আমি ঘুমোতে পারছি না। তো এই যে আমি বসে আছি এখানে অত্যন্ত দুঃখের সাথে, নাক কুচকে কাজ করছি। তো তারপর ভাবলাম যে একটু গরম জল খেয়ে নিই, তো গরম জল করে নিয়ে এসেছিলাম। আর গরম জল খাওয়াটা এখন তো আমার একদম হ্যাবিটই দাঁড়িয়ে গেছে, আগে যেটা একদমই ছিল না। আগে আমি গরম জল খেতে মোটেই পছন্দ করতাম না, সকালে তো খালি পেটে একদমই নয়। তো এখানে বসে বসে গরম জল খাচ্ছিলাম, আর ল্যাপটপের উপর যে ফুলটা রাখা ছিল সেটা দেখছিলাম কীভাবে কয়েকটা ঘন্টার মধ্যে ফুলটা শুকিয়ে গেছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, আমার ভার্চুয়াল ডায়েরির আরও একটা পাতা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কালকে কোনো ভিডিও আসেনি, তার জন্য সরি, বিকজ কালকে আমার খুব শরীর খারাপ ছিল, সেজন্য আমি কিছু শ্যুট করতে পারিনি, তো সেজন্য কিছু ভিডিও আসেনি। তো ঠিক আছে, আজকে আমি ঠিক আছি মোটামুটি, তো ওই জন্য আজকে থেকে আবার ভিডিও সকালবেলায় স্টার্ট করে দিয়েছি। সকালবেলা ও অফিসে গেল, তো দেখতেই পেলে ব্রেকফাস্ট করে দিয়েছি, মানে সবার ব্রেকফাস্ট ও লাঞ্চ, তো সব কিছু করা হয়ে গেছে, আমি লগ ইনও করে নিয়েছি, কাজ করতে বসেও গেছি। এখন একটু উঠলাম, আমি স্নান করিনি এখন, তো স্নানটা করবো, তো যাই স্নানটান করে আসি, তারপর দেখতে থাকবো বাকি দিন কী হয়। আমার এখনও কিছু খাওয়া হয়নি, সকালবেলা জল খেলাম, জাস্ট জলটাই খাওয়া হয়েছে, এখন পর্যন্ত কিছু খাইনি, দেখি কী খাওয়া যায়, আগে স্নানটা করে আসি, নাহলে আমার ভালো লাগছে না। আর এই যে ওয়েদারের অবস্থা, ওয়েদারটা একটু শীত শীত মনে হচ্ছিলো, করছিলো পুজোর পর, বাট এখন আর করছে না। তো আমি এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, ঘরটা সব মুছে নিয়েছিলাম, তো স্নান করা হয়ে গেছে, এবার একটু চুল টুল আঁচড়ে নিই, তারপর নিচে যাবো গিয়ে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট অ্যাজ সাচ কিছু করবো না, তো একটু কফি খাবো, তো যাই, তখন ওখানে কাজও আছে, কাজও করতে হবে, তো চলো আগে চুল টুল আঁচড়ে নিই, তারপর আবার আসছি। অবশ্যই চলো, সানস্ক্রিনও মেখে নিয়েছি, সেগুলো করে নিয়েছি, ফ্রেশ আপ হয়ে গেছি, এবার চলো গিয়ে দেখি ব্রেকফাস্টে কী করা যায়, কফি খাবো, কফিটা বানিয়ে নিই চলো। তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্ট তো কদিন ধরে আমি রুটি খাচ্ছি না, তো সেই জন্য এই কফিটা এখানে বসিয়ে দিলাম, একটু ব্ল্যাক কফি খাবো, আর আজকে কেক খাবো না, আজকে দুটো বিস্কিট দিয়ে একটু এক কাপ ব্ল্যাক কফি, এটাই আমার আজকে সকালের ব্রেকফাস্ট। তো সকালে আমার খুব একটা খাবার খেতে ভালো লাগে না, কেন জানি না, তো খেয়ে উঠে মানে খেয়ে উঠে কি ওই কফিটাই খাচ্ছিলাম, খেয়ে তারপর কিছুক্ষণ বাদে ভাবলাম একটু জল খাই, তো ওই যে জলের বোতল নিয়ে আবার একটু ক্যামেরাটা অন করলাম। সেই ফাঁকে সবজি টবজি সব কিছু কাটা ডান, আজকে লাঞ্চের জন্য আলু ঝিঙে দিয়ে তরকারি, আর রাতের জন্য ওটা কুমড়ো আর আলু তরকারি, আর একটা উচ্ছে তরকারি হয়েছিল। এখানে মা তরকারিটা বসিয়েও দিয়েছিল, সেটাও দেখিয়ে দিলাম, আর তারপর আমি কাজই করছিলাম, সেই সময় একটা চিপসের প্যাকেট দাদা এসে দিয়ে গেল, তো ওই চিপসের প্যাকেট নাড়াচাড়া করে ভাবছিলাম খাবো কি খাবো না, তারপর ভাবলাম থাকে খেয়েই নি, চিপসের প্যাকেট দেখে একটু সামলানোটা মুশকিল, তো এই জন্য প্যাকেটটা খুলে আমি খেতেও স্টার্ট করে দিয়েছি। অত্যন্ত খুশির সাথে চিপস খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, মানে আলাদাই লেভেলের স্যাটিসফ্যাকশন আসছিল চিপসটা খেতে, কেন জানি না। তো জেনারেলি আমি চিপস খেতে পছন্দ করি, সবাই পছন্দ করে, আগে স্যার কাজ করতে করতে এই সমস্ত পেয়ে গেলে যেন আরও বেশি মনে হয় যে হ্যাঁ এবার ভালো লাগছে। তো এই যে কয়েকটা জামা কাপড় ছিল সে সমস্ত এখানে কেচে দিলাম, আর তারপর লাঞ্চও করা হয়ে গেছে, লাঞ্চ আজকে খেয়েছিলাম ভাত ডাল ঝিঙে তরকারি উচ্ছে তরকারি, এইসব দিয়ে আজকে লাঞ্চ করেছি, তো সব লাঞ্চ ফাঞ্চ করা হয়ে গেছে, জামাকাপড় কেচে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে, যা রোদ আছে বিকেলের মধ্যে শুকিয়েই যাবে আশা করি। তো ঠিক আছে, সব কিছু ডান, এবার তো কাজ করছিলাম সেজন্য ভিডিও সেভাবে অনও করা হয়নি, এখন একটু রেস্ট নেব বা কাজও করতে পারি, দেখা যাক কী করি। তো তারপর আবার বিকালবেলা আসছি, দেখি বিকালবেলা লগ অফ করে দেবো, তারপর আবার দেখা যাচ্ছে। তো আবারও সন্ধ্যাবেলা ক্যামেরাটা অন করলাম, চারিদিকটা দেখো অন্ধকার হয়ে গেছে, সেই সময় বাসনটা মেজে দিয়ে গেছিলো, তো আমি বাসনগুলো সব নিয়ে চলে এসেছি ঘরে, তো বাসনগুলো এনে এবার আমি বাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দেবো, কারণ কাজ করার সময় সুবিধা হয় না,
তো এই যে বাসনগুলো সব গুছিয়ে টুছিয়ে আমি সন্ধ্যাবেলার জন্য বাবার জন্য চা বসিয়ে দিয়েছি। এখানে দু কাপ চা করব, তো বাবার আমি খাবো, বাবাকে দেবো আর আমিও খেয়ে নেবো চাটা। এখানে চা আর বিস্কিটটা নিয়ে আমি এবার চলে যাই, বাবাকে দিয়ে দিয়েছিলাম, তো বাবাকে দিয়ে আমি আমার চা আর বিস্কিটটা নিয়ে গিয়ে বসেছিলাম। আর অন্ধকারে বসে চা খাওয়াটা আমার এখন কারেন্ট অবসেশন হয়ে গেছে, তো আমি ওই জন্যই অন্ধকারে বসে তোমাদের দেখাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছ না জানি। রাতের জন্য রাতে রুটি করে নিয়েছিলাম আর তরকারি তো ছিলই। কালকে তো রুটি করার পর ডিনার করে তারপর ঘুমিয়েই পড়েছিলাম, তো সেইভাবে ভিডিওটা কিছু এন্ডও করা হয়নি। তো এখন আজকে পরদিন সকালবেলা, সবাইকে গুড মর্নিং, আর ভিডিওটা এখনই শেষ করছি। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আবার আরেক নতুন ভিডিও এখন স্টার্ট করে দেবো। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই।